কলকাতার সিনেমায় এবার বুবলি, বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, জয়া আহসানের পর এবার বাংলাদেশের আরো এক নায়িকা পা রাখলেন কলকাতার সিনেমায়। তিনি বহুল আলোচিত নায়িকা বুবলি। বাংলাদেশের পরিচালক রাশেদ সাহার থ্রিলার ধর্মী সিনেমায় আরো অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এ প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের বাংলাদেশের পরিচালকের পরিচালনায় অভিনয় করবেন। ছবির গল্প অনেকটা এরকম, মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন বহুদিন তিনি সব ছেড়ে ছুড়ে সবকিছু থেকে দূরে, মাঝে এখনো অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয় বাস্তবে। অন্যদিকে ছবিতে অন্য এক চরিত্র ডিকে বাবগুরে, কোথায়ও তার স্থায়ী ঠিকানা নেই। এই দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র ছবির পরিচালক শ্রেতা। তিনি ভিন্ন ধারায় মানুষকে জীবন অদ্ভুত ভাবে মিলিয়ে দেন। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিনগুলো যেন রূপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয়। নিয়মিত তাদের কোন পথে নিয়ে যাবে তারই গল্প বলবে ফ্ল্যাশব্যাকে। ছবিটিতে অঞ্জন কৌশিক গঙ্গোপাধ্যায়, ডিকে সৌরভ দাস, ছবির পরিচালকের ভূমিকায় শবনম বুবলি। ইতিমধ্যে কলকাতায় বিভিন্ন অংশে শুট করে ফেলেছেন তিন তারকা। কলকাতায় বুবলির প্রথম আসা, শুটের ফাঁকে শহরকেও জাকি দর্শনে চেনার চেষ্টা করছেন। কলকাতায় খাবার খেয়েছেন তৃপ্তি করে, সেই সঙ্গে টলিউড এবং সহ অভিনেতাদের প্রশংসায় পঞ্চমুখ। নায়িকা মাটির কাছাকাছি, পাল্টা দাবি কৌশিক সৌরভে। নতুন সপ্তাহের পুরো টিম পৌঁছে যাবে উত্তরবঙ্গে, সেখানে হারহিম ঠান্ডা আর ঘন কুয়াশার জালে বোনা হবে গল্ফের ক্লাইম্যাক্স। ছবির কাহিনীকার রাশেদ রাহা ও খায়রুল বাশার নির্জর। পরিচালক রাশেদ রাহা বলেন, ছবিতে অঞ্জন চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য, তার বিসর্জন বিজরা দেখেছি তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম, পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিক দা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্রেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলি অসাধারণ। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, সেখানে দেখা যাবে এক মোটো তারকা অভিনেতাকে, তাদের নাম ক্রমশ প্রকাশ্যে আসবে। ছবিটি মুক্তি পাবে ভারতে, যৌথ প্রযোজনায় নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে ভুলু হয়েল এন্টারটেনমেন্ট ও বিগ আর এন্টারটেনমেন্ট। আগামী মাসের ছবির পোস্টার প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, এই প্রথম স্বপ্নম বুবলি কলকাতার ছবিতে। এ নিয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।